হে, ওয়েলকাম টু স্টেজ ক্রাফট। আজ অনেক দিন পর ফিরলাম, কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিষয়টা আমি এখন বলছি না, আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই। তাই সেখানে যাওয়ার জন্য আমি ঝটপট করে তৈরি হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি শুরুতেই একটা কথা বলে রাখি, ভিডিওতে প্রথম আমির সাথে আমার শেষ আমির কোনো মিল পাবেন না, তাই সেটা নিয়ে কোনো ধরনের সমালোচনা নয়। আর কিছু কিছু আবোল তাবোল ভিডিও আমার ননদ আমাকে বলল এখানে ঢেলে দিতে, তাই আমি ঢেলে দিলাম। যাই হোক, কয়েকদিন আগে একটা কাঠগোলাপ কিনেছিলাম, আর আজকাল আমার এটা এত পছন্দ হয়েছে, আমি সবসময় লাগিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াই, তাই আজকেও পরে নিলাম। আর তৈরি হয়ে গাড়ি আসার অপেক্ষা করছিলাম। দেখলেন, আগেই বললাম, চলুন এবারে গন্তব্যস্থলে পৌঁছুই। এইবারে বলি, জায়গাটা হচ্ছে আসাম ইউনিভার্সিটি মুক্ত মঞ্চ, আর দায়িত্ব পড়েছিল অস্কৃতির একটি ইভেন্টের বিচারকের ভূমিকা পালন করার, তাই সেটাই পালন করতে গেছিলাম। আমরা পৌঁছেই দেখছিলাম সেখানে গজল কম্পিটিশন চলছিল, তারপর শুরু হয়েছে ডান্স ব্যাটেল। ডান্স ব্যাটেলটা দেখতে বেশ ভালোই লাগছিল, আমি খুব এনজয় করেছি। এবারে আমাদের পালা, আমরাও কিছু ভালো ভালো নাচ দেখতে পাবো, চলুন। আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ক্ষমা চাইছি, আমি একটু বাংলায় কথা বলছি, কারণ আজ 19 মে আমাদের শহীদ দিবস, সেই জিনিসটাকে মনে রাখার জন্য আমি বাংলায় কথা বলছি। 19 মে ভাষা শহীদ দিবস আমাদের বরাক উপত্যকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কিন্তু অনুষ্ঠান থাকার কারণে কোনো ধরনের শ্রদ্ধাঞ্জলি আমি জ্ঞাপন করতে পারিনি, তাই কথার মাধ্যমেই জানালাম। আর এই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ একদিন নিশ্চয়ই করব। এইবারে আমরা আমাদের দায়িত্ব শেষে ফলাফল ঘোষণা করে শ্রদ্ধা এবং অভিজ্ঞতা জ্ঞাপন করছিলাম, আর হ্যাঁ, সবাই খুব ভালো করেছে। দায়িত্বটা খুব কঠিন পড়েছিল, কিন্তু আমি আর আমার কোচ আজ আমরা দুজনেই খুব এনজয় করেছি, তাই আজ আর বেশি কথা বললাম না। নাচ আর গানে সমৃদ্ধ দিনটি আপনাদের জন্য রইল, সবাই দেখবেন। আর আমি আগেই যেহেতু বললাম আজকে 19 মে ভাষা শহীদ দিবস, আর আপনারা অনেকেই হয়তো জানেন না আমি সিলেটি মানুষ। ইতালিগা সুস্থ থাকবা, বালা থাকবা, আই গিয়া টাটা।